করা না হলে তারা এই অনির্দিষ্টকালে ধর্মঘটে চালিয়ে যাবে, আমাদের এই দাবিগুলো পূরণ হয়। আমার বড় বড় অসুস্থ সাভারে কিভাবে যাবো এটা কোনো ইয়ে পাচ্ছি না। জি না, এটা আমাদের পরিবহনের বিকল্প, এটাই ফার্স্ট টাইম যে তারা এবার বগুড়ার পথে রয়েছেন রাজশাহী ব্যুরো প্রধান। ঘোষণা দেবেন যদি সবকিছু ইতিবাচক হয় তাহলে এই ধর্মঘট প্রত্যাহারের, আমাদের কে হয়তো জানাবেন যে শেষ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নিতে পারেন। তারা এই যে ধর্মঘটে ডেকেছিলেন সেটি স্থগিত করেছেন, যে 25% বাস্তবায়ন করেন তাহলে আমরা সেটাকে উদ্ধার করে নেব। আজকে আমরা সেই জিনিসটা পরিলক্ষিত দেখেছি। আসলে দুই একদিনের মধ্যেই কিন্তু এই যে একটা অচল অবস্থা সেটি কিন্তু আসলে স্বাভাবিক পর্যায়ে আসে না। আজকে থেকে আবার পুনরায় স্বাভাবিকভাবে চালান পুর হচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত কোনো যোগাযোগ ব্যবস্থা বাসের থাকে না। যৌক্তিক আন্দোলন করবেন, সাধারণ মানুষকে চিহ্নিত করে নয়।